তো শুধুমাত্র আমাদের পালচারে অফার রয়েছে তবে N160 বাদে আমরা নেক্সট চলে আসতে পারি নেক্সট আমাদের আরেকটি মাইলেজ সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি যে ভারতের তৈরি বাজাজ প্লাটিনা ডিক্স যে গাড়িটি আসলেই মার্কেটিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত দেখবেন অধিকাংশ ভাড়া কাজে ব্যবহৃত হয়ে থাকে এই শক্তিশালী গাড়িটি এইটা 1,28,500 টাকা নির্ধারণ করা হয়েছে এই গাড়িটির নাম হচ্ছে প্লাটিনা গাড়ি দেখবেন বিভিন্ন সমুদ্র সৈকতগুলোতে এগুলো নিয়ে ভাড়া মারা হচ্ছে তো এইগুলো সাধারণত মার্কেটিং কাজে ব্যবহার হয়ে থাকে এটার মাইলেজ দেখানো হয়েছে 85 কিলোমিটার তো আসলেই যদি রুট ভালো থাকে তবে আমরা যেটা সাধারণত বিক্রয়ের সময় বলে থাকি 85 মাইলেজ থাকবে 100% সেটা আপনারা পাবেন এবং আপনাদের পছন্দসই এই বাইকটি ক্রয় করে আজকেই আপনার তেল সাশ্রয় করতে পারবেন এই বাইকটির মাধ্যমে তো আমরা ডিস্কটা দেখানোর চেষ্টা করেছি যে নতুন যেটা দিয়েছে আর কি সেটাই ডিক্স লাগানো এবং আমরা পাশাপাশি আরেকটি গাড়ি আপনাদের জন্য রাখছি যেটা আসলেই আপনারা দেখতে পাবেন আর কি যে আমাদের আরেকটি গাড়ি প্লাটিনার নতুন সেই প্লাটিনার কিন্তু ট্রাম বলা হয় যেহেতু এটা ডিক্স নেই তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইটার আসলে মাইলেজ কত তো আমরা বলেছি যে 85 মাইলেজ নিয়েই বাংলাদেশে রান করছে আপনার প্লাটিনা গাড়ি আসলে চালানোর মধ্যেই অনেক কিছু নির্ভর করবে আমরা যেটা বলে থাকি আমরা সেটা কার্যকরিত করার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি এবং মাইলেজের ফিডব্যাক আমাদের কাছে আসছে তো অতএব এই ফিডব্যাক নিয়ে আমরা মনে করছি যে আসলেই বাংলার মাটিতে এগুলো তেল সাশ্রয় একটি গাড়ি যারা কম দামে গাড়ি খুঁজছেন আমরা মনে করি যে আসলেই বাজাজের বিকল্প কোনো গাড়ি হতে পারে না এবং আমরা বলেছি যে আমরা পথ দেখাই অন্যরা শেখে আমাদের ভাষা নিয়েই কথা বলি আমরা চলে এসেছি আজকের প্লাটিনার প্রসঙ্গ নিয়ে তো আমরা যে প্লাটিনার কথা বলেছি সেই প্লাটিনা আপনাদের সামনে দেখাতে পেরেছি আর কি আজকে তো আমরা চলে যাচ্ছি বাজাজেরই তৈরি আরেকটি গাড়ি সেটা সিটি হান্ড্রেডটি মূলত আপনার ওইটাও 80 কিলো মাইলেজ বলা হয়েছে তো আসলেই সিটি হান্ড্রেড গাড়ি 1,10,000 টাকায় আপনারা পাচ্ছেন আমাদের শোরুমেই তো আমরা মনে করি যে শোরুম থেকে আপনারা আপনাদের পণ্যটি সংগ্রহ করতে পারবেন এবং আপনারা নিঃসন্দেহে আপনার পরিবারের সাথে থাকার জন্য চলাচলের জন্য বাজাজের তৈরি যে কোনো গাড়ি আমাদের কাছে ক্রয় করতে পারবেন সহজ কিস্তিতে তো আসলে অনেকেই বলেন এবং বলে থাকেন যে সহজ কিস্তি বলতে আসলে আপনারা কী বোঝাতে চাচ্ছেন এবং কীভাবে আপনারা গাড়িগুলো দিবেন তো আমরা পক্ষান্তরে বলেছি যে আসলে মূলত আমরা যেভাবে গাড়িগুলো দিতে চাই এবং আমরা আপনাদেরকে অবশ্যই বলবো যে যখন আপনারা বাকিতে গাড়ি নিতে আসবেন তখন 100% আপনার একটি চেক সঙ্গে নিয়ে আসতে হবে যে টাকা আপনি পেমেন্ট করবেন সেই বাকি টাকা আমাদের ওই চেকের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে লিখে রাখবো এবং আপনার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই লাগবে যে ন্যাশনাল আইডি কার্ডটা শনাক্ত করে আপনার বাসা পর্যন্ত এবং আপনার লাইসেন্স পর্যন্ত তো আসলে ন্যাশনাল আইডির কোনো বিকল্প নেই ন্যাশনাল আইডি অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং বিদ্যুতের একটি ফটোকপি আপনি যে বাসাতে থাকেন তার বিদ্যুতের একটি ফটোকপি আমাদের প্রয়োজন হয়ে থাকে তো আমরা মনে করি যে এই কপিগুলো হলেই আমরা সহজ কিস্তিতে গাড়ি দিতে পারবো তো যাই হোক আমরা গাড়ি প্রসঙ্গ থেকে মোটামুটি আপনাদেরকে বলতে পেরেছি তো এখন আমরা চলে আসবো মূল ভাষায় যে আমাদের সঙ্গে যোগাযোগ করবার বেশ কয়েকটি রয়েছে রাস্তা রয়েছে আপনি যদি মজমপুর গেটে এসে নামেন তাহলে সরাসরি আপনি পাঁচ রাস্তার মোড় থেকে 6 রাস্তার মোড়ের মাঝামাঝি এই শোরুমটির অবস্থান দেখতে পারবেন এবং এই জুয়াই অটো আপনারা জানেন যে এই জুয়াই অটো দিনের একটি প্রতিষ্ঠান এবং এই জুয়াই অটোর ঠিকানা 5 রাস্তার মোড় থারাপাড়া কুষ্টিয়া তো আমরা আমাদের সঙ্গে যোগাযোগের একটি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আপনাদের আপনারা সরাসরি কথা বলতে পারবেন 01711 964 5
01711964450 অথবা 01745886110। তো আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমি মিজানুর রহমান মিজা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের এই ব্রিফতেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এমন কামনা রেখে।